আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জনতা ব্যাংকে নতুন একটি চাকরি সার্কুলার এসেছে। এই সার্কুলারে বলা হয়েছে চারটি পদে মোট 9 জনকে নিয়োগ দেওয়া হবে, আর এই 9টি যে শূন্য পদ রয়েছে তার বিপরীতে আবেদন শুরু হবে জুন মাসের 4 তারিখ থেকে। অর্থাৎ অলরেডি আবেদন শুরু হয়েছে আজকে 5 তারিখ, আবেদন করা যাবে 23 জুন পর্যন্ত। আবেদন প্রক্রিয়া এবং কী কী যোগ্যতা থাকার প্রয়োজন রয়েছে সেটা নিয়ে আমরা বিস্তারিত ভিডিওতে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেল তাহলে নিয়মিত চাকরি সার্কুলার পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। এই চাকরির মূলত বিষয়টা হচ্ছে অনলাইন ভিত্তিক, এটা আবেদন করতে হবে। আমরা আবেদন প্রক্রিয়াটা দেখানোর চেষ্টা করব সর্বশেষে। চলুন সরাসরি যাওয়া যাক কোন কোন পদ রয়েছে। সিনিয়র অফিসার প্রকৌশল ইলেকট্রিক্যাল, এখানে একটি খালি রয়েছে, আর এটা হচ্ছে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে প্রকৌশল ইলেকট্রিক্যাল বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিনিয়র অফিসার প্রকৌশল টেক্সটাইল, 6টি খালি রয়েছে পদ, স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে প্রকৌশল টেক্সটাইল বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিনিয়র অফিসার প্রকৌশল আর্কিটেকচার, 1টি খালি আছে এবং এখানে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে প্রকৌশল আর্কিটেকচার বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিনিয়র অফিসার প্রকৌশল লেদার টেকনোলজি, এখানে 1টি পদ খালি রয়েছে এবং এটার জন্য স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে প্রকৌশল লেদার টেকনোলজি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তো এই ছিল মোটামুটি পদ সংখ্যা এবং আর কী কী যোগ্যতা সেটা যেটা সর্বক্ষেত্রে হয়ে থাকে সেটা হচ্ছে SSC, HSC এবং অনার্সের, অর্থাৎ মোট 3টা যে লেভেল রয়েছে 3টা লেভেলের ভিতরে যে কোনো 2টাতে আপনার অবশ্যই ফার্স্ট ক্লাস থাকতে হবে। আর ফার্স্ট ক্লাস কী সেটা আমি বলে দিই, যাদের জিপিএ পয়েন্ট ভিত্তিক রয়েছে তাদের জিপিএ 5-এর ভিতরে জিপিএ 3 থাকতে হবে, তাহলে সেটা ফার্স্ট ক্লাস বা তার বেশি। জিপিএ 5-এর ভিতরে জিপিএ 2 বা তার বেশি সেটা হলো সেকেন্ড ক্লাস। তার মানে আপনার 2টাতে 3 পয়েন্টের বেশি থাকতে হবে, আর 1টাতে 2 পয়েন্ট থাকলেও আপনি আবেদন করতে পারছেন। তো এবার জেনে নেওয়া যাক অনলাইনে আবেদনের কী সিস্টেমটা রয়েছে। অনলাইনে আবেদনের যে সিস্টেমটা রয়েছে এখানে একটা লিঙ্ক রয়েছে, আমরা লিঙ্কটা ডিসক্রিপশনে আপনাদেরকে সার্ভ করে দিব, আপনারা সেখান থেকে সরাসরি ক্লিক করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার পরে আপনারা একটা TXN যে নাম্বার রয়েছে সেই নাম্বারটি পাবেন, TXN ট্যাক্স আইডি বলে এটাকে। তো এটা পাওয়ার পর আপনাকে অবশ্যই অবশ্যই ডাচ বাংলা ব্যাংকের যে রকেট রয়েছে রকেট অ্যাকাউন্ট থেকে আপনাকে এই TXN আইডি ব্যবহার করে আপনাকে পেমেন্ট করতে হবে 200 টাকা। তো এভাবে পেমেন্ট করার পর আপনি সবশেষে আপনার আবেদন প্রক্রিয়াটি শেষ করতে পারবেন। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের সার্কুলারটি। আর সার্কুলার সম্পর্কে যদি কারোর কোনো মন্তব্য থেকে থাকে, কারো কোনো আপনার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।